না, আমি ওকে ভেতরে নিয়ে যাইনি, আর কাল থেকে ও ওইখানেই থাকবে, ওই বাড়িতে যাবে না। সে কি কথা, তোমার হাজবেন্ডের সঙ্গে তার মানে বাচ্চাটা দেখা হলো না? তারপর শুনেছি বাড়িতে দাদু ঠাকুমা আছে, আরো অনেকে আছে, তাদের সঙ্গে বাচ্চাটা আলাপই হলো না। তুমি এভাবে ফিরিয়ে নিয়ে এলে কেন, কি হয়েছে? না আসলে তোমার প্রবলেমটা শেয়ার করতে চাইলে আমাদের বলতে পারো। তোমার মেয়ে এ বাড়িতে থাকলে আমাদেরই ভালো, আমরা সবাই দুনিকে ভালোবাসি, মা তো প্রচণ্ড ভালোবাসে। ইনফ্যাক্ট ও মায়ের কাছে থাকলে মা অনেকটা বেটার থাকে, কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। এটা দুনির বাড়ি হলেও ওটাও নিজের বাড়ি, এ কারণেই তুমি ওকে নিয়ে যাবে বললে। তারপর এখন এসে বলছো কাল থেকে একা যাবে, কারণটা কি? আদিত্যবাবু, আমি আপনাকে সব পরে গুছিয়ে বলবো। পরে বলার কিছু নেই, তুমি এখনই বলো। আসলে আমার আর আমার স্বামীর সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে আমি যে বাড়িতে গেছি, রোজ যাব, ওর সেবা করবো, এসব কিছুই বলা যাবে না ওকে। মানে আসলে আঙ্কেল, অ্যাক্সিডেন্টের পর দুজয় একেবারেই চোখে দেখতে পাচ্ছে না, তবে ডক্টর বলেছেন যে এটা টেম্পোরারি, তাই একজন ডক্টরকে প্রয়োজন যে সবসময় দুর্জয়ের পাশে থাকবে, প্রপার ট্রিটমেন্ট চালিয়ে যাবে যতদিন না ওর দৃষ্টিশক্তি ফিরে আসছে। আর নার্সিংহোম থেকে সমস্ত দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, ওখানকার চেয়ারম্যান দুর্জয়, সুতরাং আমাকে ডিউটি করতে যেতেই হবে আদিত্যবাবু। কিন্তু দুনির সাথে যদি দুর্জয়ের কোনোভাবে কথা হয়, ও যদি জানতে পারে যে আমি ওর ট্রিটমেন্ট করছি, তাহলে ও হয়তো ট্রিটমেন্টটা করতেই দেবে না। দুর্জয় উল্টো উত্তেজিত হয়ে পড়বে, আর সেটা ওর জন্য ক্ষতিকর, তাই আমি মেয়েকে নিয়ে যেতে পারবো না। ওর সঙ্গে ওর ঠাম্মির আর কয়েকজনের দেখা হয়েছে, সবার সাথে হয়নি, কারণ আমি ওকে ভেতরে নিয়ে যাইনি, আর এটা হয়তো আমি ঠিক করিনি। মেবি কালের জন্য আমায় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে, ওর দাদুরা জ্যাঠারা ওর কথা আমায় জিজ্ঞেস করবে, কিন্তু সত্যি আমার কিছু করার নেই। দুনিকে এখন দুর্জয়ের কাছাকাছি নিয়ে যাওয়াই যাবে না।